একটি পূর্ণবয়স্ক হনুমানের মৃত্যুর পর ধর্মীয় নিয়ম মেনে তার সৎকার সৎকারের পর শ্রাদ্ধের আয়োজন নিমন্ত্রিত প্রায় জন অনুষ্ঠানটির আয়োজন করে এক বাসিন্দা হনুমানের মৃত্যু হনুমানের দেহ সৎকার করার পাশাপাশি তার শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করলেন এক ব্যক্তি রীতিমতো স পাঁচেক লোক নিমন্ত্রণ করে দুপুরে ভোজ খায়ানোর ব্যবস্থা করেন তিনি পাশাপাশি গীতা পাঠ রামায়ণ গান ও হরিনাম সংকীর্তনের আয়োজনও করেন বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করেন বনগা ঘাটবাওর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পাল পেশায় কৃষক বিশ্বজিৎবাবু দাবি দিন কয়েক ধরে একটি অসুস্থ পূর্ণবয়স্ক হনুমান তার বাড়ির ছাদে আসছিল হঠাৎই গত শনিবার তার মৃত্যু হয় বাবু জানান গত শনিবার অসুস্থতার কারণে হনুমানের মৃত্যুর পর লোকজন ডেকে তার সৎকারের আয়োজন করেন তিনি তারপর এদিন আয়োজন করেন শ্রাদ্ধা অনুষ্ঠানের এদিন দিন রীতিমতো সব লোকের জন্যে ডাল ভাত আলু পনিরের তরকারি চাটনি পাঁপড় মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন তিনি বিশ্বজিৎবাবুর মতে ভগবান শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ছিল হনুমান আমি নিজেও শ্রীরামের ভক্ত সেই কারণেই এই আয়োজন ব্য নিউজ নোমেন্স বনগা